আজকে দেখাবো গুড়ের কটকটি কিভাবে বানাতে হয়, গুড়ের কটকটির টিউটোরিয়াল। প্রথমে এটা কড়াই নিব, কড়াইটা ভালোভাবে ধোবো, ধোয়ার পরে হালকা গরম হওয়ার পরে আমরা গুড় ঢেলে দেব। অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া করতে হবে। তারপর এটার মধ্যে আমরা খাবারের সোডা মিক্সড করব। সোডা মিক্সড করার পরে অনেকক্ষণ এটাতে আগুনের তাপ দেব। তারপরে আমরা আমাদের প্রত্যাশিত গুড়ের কটকটি, হ্যাঁ নাড়তে তো থাকবেই, নাড়তে থাকবে, অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। আপাতত আমরা একটা প্র্যাকটিস, আসলে কতটুকু কীভাবে হবে এটা একটু প্র্যাকটিস, পরবর্তীতে আরও অপেক্ষা করতেছে, আমাদের আরও ভিড় আছে। আর টেস্ট নেওয়ার জন্য আসলে এই মুহূর্তে আমরা পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আরো অনেক সময়ের ব্যাপার। অনেকক্ষণ যাবৎ নাড়তে হবে, নাড়াচাড়া আসলে অফ করা যাবে না। পুরা গন্ধ আসতে পারে। কালার অনেকটা পরিবর্তন হয়ে গেছে, হবে অনেকটা সুন্দর হয়ে গেছে, আরো সুন্দর হবে। ভালোভাবে মিক্সড করতে হবে, তাৎক্ষণিকভাবে মিক্সড করতে হবে। আর ওই যে এই এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা, এই পাশটা একদম পুরোটা একসাথে ইয়ে করো। এবার আমরা কলার খোলের মধ্যে ঢালবো।
শক্ত হয়ে গেছে রংটা না, পাতলা করে পাতলা করে টানো 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 তোমার ভিডিও কত আগে আমি খুঁজবো না, এত পছন্দ করতো না।